ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রী ছাড়া আর কাউকে সেভাবে চেনেন না দর্শকরা। কে পরিচালক, কে ক্যামেরাম্যান, কে মেকআপ আর্টিস্ট, সেসব তথ্য দর্শক অবধি পৌঁছায় না। তবে স্ক্রিপ্ট রাইটার লীনা গঙ্গোপাধ্যায়কে কিন্তু সকলেই চেনেন। ক্যামেরার পেছনে থাকলেও তিনি পরিচিত হয়ে উঠেছেন নিজের কাজের মাধ্যমে। কে এই বিদুষী? সেই সোনার হরিণ ধারাবাহিকের হাত ধরে মেগা সিরিয়ালের জন্য চিত্রনাট্য লেখা শুরু করেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। এখন তিনি বাংলা টেলি সিরিয়াল জগতে অন্যতম উল্লেখযোগ্য নাম লীনা গঙ্গোপাধ্যায়। লীনার সিরিয়াল মানেই একান্নবর্তী পরিবার, শহুরে শিক্ষিত বাঙালি মানসিকতা, কোথাও আবার গ্রাম্য মেঠো সুর, মূল্যবোধের সত্য পুনট, ভালো মন্দির অন্তদ্বন্দ্ব, মর্মপর্শী সংলাপ, লীনার লেখনীতে বেরিয়ে আসে সব কিছুই। ইষ্টি কুটুম, জলনুপুর, চোখের তারা তুই, পুন্নিপুকুর, ইচ্ছে নদী, ফাগুন বউ, নকশিকাতা, কুসুমদোলার মতো একাধিক সিরিয়াল তিনি লিখেছেন। বর্তমানে লিখে চলেছেন শ্রীময়ী, মোহর, খড়কুটো ইত্যাদি। চিত্রনাট্যকার হিসেবে, সংলাপ নির্মাতা হিসেবে কাজ করেন লীনা। প্রত্যেকটি ধারাবাহিক জনপ্রিয় হয়েছে। সম্প্রতি সম্প্রচারিত হওয়া শ্রীময়ী, মোহর, কোড়াপাখি, খড়কুটোর মধ্যেও ফুটে ওঠে সেই চেনা লীনাই। তার কাহিনী বিন্যাস নিয়ে দর্শকদেরও বিস্তর আলোচনা হয়। জীবন থেকে উঠে আসা চরিত্রগুলির সঙ্গে একাত্ম হতে পারেন তারা। এই মুহূর্তে লীনার কলম থেকে বেরিয়ে আসা শ্রীময়ী, মোহর, আমন্দের সঙ্গে কি ভীষণ মিল বাস্তবেও দেখা চরিত্রগুলির। কিন্তু কে এই লীনা? কীভাবে ধারাবাহিকে নির্মাণের সম্রাজ্ঞীর আসন গ্রহণ করলেন তিনি? শুনলে অবাক হবেন। ধারাবাহিকের অন্যতম সৃষ্টিকর্তা লীনা একসময় মেগা সিরিয়াল দেখতেনই না। টিভিতে কোনো সিরিয়াল চললে চ্যানেল ঘুরিয়ে দিতেন, খবরের চ্যানেলই ছিল তার প্রিয়। বাড়ির লোকজন রাগারাগিও করতেন বরাবর। লেখাপড়াই ছিল ভালো। প্রথম জীবনে কলেজে পড়াতেন, বাংলার অধ্যাপিকা ছিলেন তিনি। তবে লেখালেখির মতো শৈল্পিক বিষয়ে তো আর হুট করে পারদর্শী হওয়া যায় না, তাই প্রথম থেকেই খাতা কলমের সঙ্গে ছিল লীনার নিবিড় সম্পর্ক। একেবারে অন্য ধরনের লেখালেখি করতেন সেই সময়। ছোটবেলায় স্কুলে ম্যাগাজিনে লিখতেন, দুই তিনটে স্কুলে পড়েছেন, যেমন কমলা গার্লস, সিস্টার নিবেদিতা, কলেজ ছিল রামকৃষ্ণ মিশন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন। মেয়েবেলায় গল্পদাদুর আসলে গল্প পড়তেন নিয়মিত। 5-6 বছর বয়স থেকেই সাহিত্য চর্চা করতেন তিনি। সম্পূর্ণ অন্য জীবনযাত্রা ছিল তার। বাংলার বিনোদন জগতের অনেক দূরের বাসিন্দা ছিলেন এখানকার বিখ্যাত চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। একথা সকলেই জানেন যে ভাগ্য খুবই অপ্রত্যাশিত। সে কারণের জন্য কি লিখে রেখেছেন তা আগে থেকে হলফ করে বলা খুব মুশকিল। না হলে অধ্যাপনা ছেড়ে একদিন পূর্ণদস্তুক ধারাবাহিকের লেখিকা হয়ে উঠবেন লীনা তা নিজেই কি জানতেন? না, বেশ চলছিল অধ্যাপনা, কলেজে গিয়ে ক্লাস নেওয়া, মাঝে হঠাৎই ফরমায়েশ হলো ক্রোন প্রযোজনা সংস্থা থেকে। তাকে ধারাবাহিকের জন্য লিখতে হবে। সেই ধারাবাহিকের নাম সোনার হরিণ। এক মাসের লেখালেখির কাজ করে দিতেই হবে, তেমনই ছিল অবতার। যে মানুষ কোনোদিনও ধারাবাহিক দেখেনি তাকে এই ধরনের অনুরোধ করা অদৃষ্টের চক্রান্ত ছাড়া আর কি। চিরজীবন চ্যালেঞ্জকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন, তাই অনুরোধকে ফেলতে পারলেন না তিনি। ভাগ্যিস ফেলেননি, না হলে অধরাই থেকে যেত বাহা পরমেশ্বরী কঙ্কাবতীরা। সোনার হরিণের 450 এপিসোড থেকে শুরু করেছিলেন লেখালেখি। এত সফল হয়েছিল যে 1800 পর্ব এপিসোড লিখে যেতে হয়েছিল লীনাকে। সেই সঙ্গে লিখতেন চেনা অজানা ধারাবাহিকের জন্য। সেটি ছিল ধারাবাহিক পাউলিদামের শেষ কাজ। দূরদর্শনের সীমানা ছাড়িয়ে ধারাবাহিকেও লিখেছিলেন সেই সময়। এভাবে বাংলা ধারাবাহিক আটকে গেলেন লীনা। ধীরে ধীরে তৈরি করলেন নিজের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট। শুরু হলো স্বাধীনভাবে পথ চলা। প্রথম ধারাবাহিক বিন্নিধানের খই, এরপর
কেয়া পাতার নৌকো ইষ্টি কুটুমের মতো ধারাবাহিক চলতে থাকে। লীলা যখন ধারাবাহিক তৈরি করছেন, সমান্তরালভাবে তৈরি হচ্ছে অন্যান্য মেগাও। একাধিক চ্যানেল, একাধিক প্রযোজক উঠে আসছে, আসছেন নতুন লেখকরাও। প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছে অনেকবার, তবে সেসব নিয়ে কোনো কালেই মাথা ঘামাতে দেখা যায়নি লীনাকে। নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী বলে মনে করে এসেছেন চিরকাল। উপলব্ধি করেছেন যে নিজেকে নিজে নিজের কাছে জিততে হয়, হারতে হয়, নিজেই নিজের পরীক্ষা নেন প্রতিদিন। এই আত্মবিশ্বাসকে জীবনের পাথেয় করে এগিয়ে চলেছেন লীনা। একসঙ্গে একাধিক ধারাবাহিকের চিত্রনাট্য নিয়ে কাজ করেন লীলা। এত চরিত্র, এত সংলাপ, সংলাপ ঘটনা বলি সাজাতে হয় দিন রাত, আর পাঁচজন সাধারণ মানুষের মতো লীনার কাছে ক্লান্তিকর হয়ে ওঠে, একঘেয়ে হয়ে ওঠে বিষয়টা। কিন্তু সেই নেগেটিভকে এক তুড়িতে ঘায়েল করেছেন লীনা। আসলে অর্থ একটা বড় বিষয়, মনকে শক্ত করে প্রশ্ন করেছেন যে অর্থ উপার্জন করছেন এই কাজ করে, অন্য কোথাও কি পেতেন? আজকে লীনা যা হতে পেরেছেন এই কাজের জন্যই পেরেছেন। শুধু তাই নয়, তার কাজের দিকে তাকিয়ে থাকেন বহু আর্টিস্ট টেকনিশিয়ানরা। ক্লান্ত এলেই এই প্রশ্নগুলি মনের মধ্যে সাজিয়ে নেন, মনের জোর বাড়িয়ে তোলেন। বরাবরই বাস্তব জীবনে দেখা মানুষদের অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে লীনার চরিত্রটা। তার গল্প বিন্যাস কিংবা চরিত্র গঠনের ক্ষেত্রে কখনো চ্যানেল হস্তক্ষেপ করেনি, হস্তক্ষেপ করলেও হয়তো তিনি শুনতেন না। এখন মোটামুটি সমস্ত চ্যানেলই জেনে গেছে লীনা গঙ্গোপাধ্যায়কে দিয়ে জোর করে কোনো কাজ করানো যায় না। তিনি ঠিক কিভাবে গল্প চলবে তা নিজেই ঠিক করেন, তিনিই ঠিক করেন কিভাবে চলবে গল্প, তিনিই ঠিক করেন। তবে দর্শকদের সর্বশ্রেষ্ঠ বিচারকের আসনে বসিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। দর্শকদের জন্যই তো এত কিছু, তাই দর্শকদের মতামত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো, কী ধরনের ভিডিও পেতে চান আপনারা, কমেন্টে আমাদের জানাবেন।